সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের সিট আপডেটের যে মূল্যবান মামলাটি কবে হিয়ারিং হবে এবং তার পরিসমাপ্তি কবে হতে পারে সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সিট আপডেটের যে মহামূল্যবান কেসটা সেটি কিন্তু সিঙ্গেল বেঞ্চেই রয়েছে, আর সেই কেসের হিয়ারিং সম্ভবত আগামীকালকে হতে পারে, এমনটাই কিন্তু আজকে আমরা অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারি স্যারের কাছ থেকে শুনতে পেলাম। এখন আর কটা হিয়ারিংয়ের পর এর পরিসমাপ্তি হবে সে সম্পর্কে কিন্তু নির্দিষ্ট করে কোনো বলা হয়নি। তাই এর হিয়ারিংটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কিছু বলতে পাব না। এর আগে নিশ্চয়ই আপনারা জানেন যে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি এই সিট আপডেট বিষয়ে কিন্তু একটু আগ্রহ দেখিয়েছেন, যেহেতু সিট আপডেটের বিষয়টা গ্যাজেটেই বলা রয়েছে, তাই সেই গ্যাজেটকে প্রাধান্য দেওয়ার খাতিরে নিজের তৈরি রুলসকে নিজেরাই প্রাধান্য দিচ্ছে না। তাই কমিশনের কাছ থেকে হয়তোবা সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের যতগুলো শূন্য পদ আছে সেগুলোর হিসেব নিকেশ নেবেন বিশ্বজিৎ বসু। তাই সেই হিসেব নিকেশ নেওয়ার পর আগামী দিনে হিয়ারিং কমপ্লিট করার পর, দু একটা হিয়ারিং কমপ্লিট করার পর হয়তো তার পরিসমাপ্তি টানতে পারেন। তবে আমরা এই মুহূর্তে কিছু বলছি না, যেহেতু বিচারাধীন বিষয় তাই আমরা সবসময় কোর্টের উপর আস্থা রাখবো এবং কোর্টের দিকে তাকিয়ে থাকবো কখন এর হিয়ারিংটা কমপ্লিট হয় এবং কি কি বিষয়টা উত্থাপিত হয়। সুতরাং এই মুহূর্তে যে বিষয় সেটি হচ্ছে আগামীকালকে আমরা যতটুকু শুনলাম এই সিট আপডেটের বিষয়টা সিঙ্গেল বেঞ্চে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই হিয়ারিং হতে পারে। তবে আমরা তার পুঙ্খানুপুঙ্খ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে সিট আপডেট বিষয়ে এতটুকু এই মুহূর্তে ইনফরমেশন পাওয়া গেল। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।